প্রিয় দর্শক, অডিও আর্টের আজকের আয়োজনে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাস গ্রন্থ মানুষের ইতিহাস এর 18তম পর্বে। মানুষের ইতিহাস বইটি লিখেছেন আব্দুল হালিম ও নুরুন্নাহার বেগম। বইটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের বই পাঠের কোনো পর্ব হারিয়ে ফেলতে না চাইলে বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন শোনা যাক ইতিহাস গ্রন্থ মানুষের ইতিহাস এর 18তম পর্ব। সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটলের দর্শন। গ্রীসীয় পারসিক যুদ্ধে সফল বিজয়ের মধ্য দিয়ে এথেন্সের অভ্যুদয় ঘটে। গ্রীসীয় পারসিক যুদ্ধ শেষ হয় 479 খ্রিস্টপূর্বাব্দে, কিন্তু ওই শতাব্দী শেষ হবার আগেই এথেন্সের সমৃদ্ধির যুগ স্তম্ভিত হয়। পেলোপোনেশীয় যুদ্ধের ফলে সমগ্র গ্রীসের অর্থনীতি ধ্বংস হয়ে যায়। খ্রিস্টপূর্ব 5ম শতাব্দীর শেষে ও 4র্থ শতাব্দীর শুরুতে গ্রীসের নগররাষ্ট্রগুলোর মধ্যে হানাহানি ও যুদ্ধ একরকম নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সমাজে দাসের সংখ্যাও বৃদ্ধি পেয়েছিল। এ সময় বেকার, কর্মহীন, জীবিকাহীন ভবঘুরে যুবকে সব গ্রিক নগররাষ্ট্রগুলো ছেয়ে যায় এবং সমাজের পক্ষে এরা বিপদস্বরূপ হয়ে দেখা দেয়। অর্থনৈতিক অবক্ষয় শুরু হওয়ার সাথে সাথে গ্রীসে দর্শনচিন্তার প্রতিকৃতি বাস্তববাদী স্তর থেকে মানস বা ভাববাদী স্তরে পর্যবসিত হয়। এ যুগে অংশত মাইলেশীয় বস্তুবাদের বিরুদ্ধে এবং অংশত সফিস্টদের সংশয়বাদের বিরুদ্ধে নতুন দার্শনিক চিন্তার উদয় হয়। এ নতুন দর্শনের প্রবক্তা হলেন দর্শনচিন্তার ইতিহাসে তিনজন বিখ্যাততম ব্যক্তি, যথা সক্রেটিস, প্লেটো এবং অ্যারিস্টটল। সক্রেটিসের জন্ম হয়েছিল এথেন্সে 469 খ্রিস্টপূর্বাব্দে। 399 খ্রিস্টপূর্বাব্দে তরুণদের বিভ্রান্ত করার অভিযোগে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। অবশ্য অভিজাতদের সঙ্গে এবং বিশেষত দেশদ্রোহী আলসেবিডিয়াসের সাথে ঘনিষ্ঠতাই সক্রেটিসের মৃত্যুর আসল কারণ। সক্রেটিস কিভাবে লেখাপড়া শিখেছিলেন তা জানা যায় না, কিন্তু পূর্ববর্তী গ্রিক দার্শনিকদের প্রচারিত শিক্ষা সম্পর্কে তার প্রভূত জ্ঞান ছিল এবং তার চারপাশে একদল অনুসারীকে আকৃষ্ট করতেও তিনি সমর্থ হয়েছিলেন। সক্রেটিস সাধারণভাবে একজন নৈতিক দার্শনিক হিসেবেই পরিচিত। তবে এরূপ মনে করার কারণ আছে যে ভাবচেতন সম্পর্কে প্লেটোর তত্ত্ব মূলত সক্রেটিসের উদ্ভাবিত। সে কথা সত্য হোক আর নাই হোক, সক্রেটিস সত্যজ্ঞান লাভের একটি পন্থায় বিশ্বাস করতেন, যে পন্থা তার নিজেরই উদ্ভাবিত। সক্রেটিস মনে করতেন বিভিন্ন মত পর্যালোচনা ও বিশ্লেষণ করে খাঁটি সত্যকে উদ্ঘাটন করা সম্ভব। সক্রেটিস, সক্রেটিসের তত্ত্ব ও পদ্ধতি। সক্রেটিস খ্রিস্টপূর্ব 469 অব্দে এথেন্সে জন্মগ্রহণ করেন। খ্রিস্টপূর্ব 399 অব্দে তার জীবনাবাস ঘটে। সক্রেটিস ছিলেন পেরিক্লেসের যুগের দার্শনিক পণ্ডিত। পেরিক্লেসের যুগে বিজ্ঞানের অবক্ষয় ঘটেছিল, যেরকম অবক্ষয় গ্রিস সভ্যতার বিভিন্ন পর্যায়ে আরও কয়েকবার ঘটেছে। প্রকৃতিবিজ্ঞান ও মহাজাগতিক সমস্যা সম্পর্কে আয়োনীয় এবং অন্যান্য গ্রিক দার্শনিকরা খ্রিস্টপূর্ব 6 শতকের শুরু থেকে যে চিন্তাভাবনা শুরু করেছিলেন তার ফলস্বরূপ খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি অনেকগুলো মতবাদের সৃষ্টি হল। কিন্তু এ সকল মতবাদের প্রত্যেকটি কেবল একটা কথাই প্রমাণ করতে পারে যে অন্য সব মত ছিল ভ্রান্ত। ইলিয়ানগরের দার্শনিক পারমেনাইডিসিস তার নিজস্ব পদ্ধতি প্রয়োগ করে আপাতদৃষ্টিতে প্রমাণ করেন যে বিজ্ঞানের কোনো ভিত্তিই নাই। তিনি বলেন যে ইন্দ্রিয়ের সাহায্যে আমরা যে জগৎ সম্পর্কে ধারণা করি বাস্তব জগৎ তার থেকে সম্পূর্ণ ভিন্ন। ফলে ইন্দ্রিয়ের সাহায্যে লব্ধ অভিজ্ঞতার ভিত্তিতে জগৎ সম্পর্কে যে সকল ব্যাখ্যা প্রদান করা হয় তা স্ববিরোধী। পারমেনাইডিসের ছাত্র জেনো আপাতদৃষ্টিতে প্রমাণ করেন যে গণিতের স্বীকার্য বিষয়গুলোও স্ববিরোধী। এ সকল মতের প্রভাবে তখন বিজ্ঞানকে অসম্ভব বা অবাস্তব সাধনা বলে মনে হল। এ কারণে সক্রেটিসের আগের প্রজন্মের পণ্ডিতরা যথা প্রোটাগোরাস এবং গার্গেসিয়াস বিজ্ঞানের দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং এমন এক পেশায় নিজেদের মনন ও মেধাকে নিয়োজিত করেন যার লক্ষ্য সত্যের অনুসন্ধান নয়, বরং মানব জীবনকে সফল ও সার্থক করে তোলা। তাদের কথা ছিল সম্ভাবনা দ্বারাই জীবন চালিত হয় এবং বৈজ্ঞানিক নিশ্চয়তা আয়ত্ত করা আমাদের সাধ্যের বাইরে হলেও বাস্তব ক্ষেত্রে উপযোগী এবং ফলদায়ক দৃষ্টিভঙ্গি আয়ত্ত করা সম্ভবপর। প্লেটোর লেখা ফিডো নামক গ্রন্থের বিবরণ অনুযায়ী তরুণ বয়সে সক্রেটিস তার যুগের রীতি অনুযায়ী তৎকালের প্রচলিত পদ্ধতিতে জ্ঞানের অনুসন্ধানে প্রবৃত্ত হয়েছিলেন। তিনি উৎসাহের সাথে
ওই যুগের প্রাকৃতিক বিজ্ঞান সম্পর্কে অধ্যয়ন করেন এবং ওই সময় প্রচলিত সমস্ত দার্শনিক মতবাদ সম্পর্কে শিক্ষা লাভ করেন। তিনি বিশেষভাবে সমতলীয় পৃথিবী সম্পর্কিত মাইলেশীয় দার্শনিকদের তত্ত্ব এবং গোলাকার পৃথিবী সম্পর্কিত ইতালীয় গ্রিক দার্শনিকের তত্ত্ব অধ্যয়ন করেন। একক দৈর্ঘ্য বা সরলরেখার বিচ্ছিন্নতা সম্পর্কে জেনো যে গাণিতিক ধাঁধার উদ্ভব করেছিলেন সক্রেটিস আগ্রহের সাথে সে বিষয়ে পড়াশুনা করেন, কিন্তু সক্রেটিস দুঃখের সাথে লক্ষ্য করলেন যে প্রত্যেক দার্শনিক অন্যদের মতামতকে খণ্ডন করতে পারলেও কেউ নিজের মতের সত্যতা সম্পর্কে প্রমাণ দিতে পারেননি। প্রকৃতপক্ষে ওই সময় সমালোচনামূলক বা বিশ্লেষণমূলক কোনো পদ্ধতির অস্তিত্ব ছিল না। প্রকৃতিবিজ্ঞান সম্পর্কে হতাশ হয়ে সক্রেটিস সিদ্ধান্ত করলেন যে ঘটনা বা তথ্যকে প্রাথমিক সত্যরূপে গণ্য না করে ঘটনা বা তথ্য সম্পর্কে যে বিবৃতি বা প্রস্তাব প্রদান করা হয় তাকেই প্রাথমিক গুরুত্বসম্পন্ন বলে গণ্য করা প্রয়োজন। তার পদ্ধতি ছিল এরকম, কোনো বিষয় সম্পর্কে আলোচনা করতে গেলে ওই সম্পর্কে যে কল্পনা বা স্বীকার্যকে সবচেয়ে সন্তোষজনক বলে বোধ হয় সেটাকে মেনে নিয়েই আলোচনায় অগ্রসর হওয়া এবং তার থেকে কী সিদ্ধান্তে পৌঁছানো যায় তা নির্ণয় করা। যদি দেখা যায় যে এভাবে প্রাপ্ত সিদ্ধান্ত বা ফলাফলকে সত্য এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ের সাথে সঙ্গতিপূর্ণ বোধ হচ্ছে, তাহলে ওই কল্পনাকে আপাতত সঠিক বলে গণ্য করা চলবে। অপরপক্ষে যদি প্রাথমিক কল্পনা থেকে অগ্রসর হয়ে আমরা ভ্রান্ত বা অসঙ্গতিপূর্ণ বা স্ববিরোধী সিদ্ধান্তে উপনীত হই, তাহলে ওই প্রাথমিক কল্পনাকে পরিত্যাগ করতে হবে। কিন্তু এ পদ্ধতির একটা অকাট্য নিয়ম হচ্ছে, প্রাথমিক কল্পনা বা হাইপোথিসিসের বিশ্লেষণের পরিণতিতে যে ফল পাওয়া যায় তাকে ওই সকল কল্পনার সত্যতার প্রমাণ হিসেবে গণ্য করা চলবে না। যদি কোনো বিষয়ের সত্যতা নির্ণয়ের প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে তার মীমাংসা হতে পারে শুধুমাত্র তখনই যদি অন্য একটা সর্বজনগ্রাহ্য কল্পনা থেকে আরম্ভ করে তাকে বিশ্লেষণ করে বর্তমানে প্রাথমিক কল্পনায় পৌঁছানো যায়। অর্থাৎ ধরা যাক, কণামক কল্পনা থেকে যাত্রা শুরু করে একটা সিদ্ধান্তে পৌঁছানো গেল যাকে আপাতদৃষ্টিতে সঙ্গতিপূর্ণ এবং সঠিক বলে মনে হচ্ছে, কিন্তু ক দ্বারাই কল্পনার সত্যতা প্রমাণিত হবে না। যদি দুই বিরোধী পক্ষ ক কল্পনার যৌক্তিকতা সম্পর্কে একমত না হন, তাহলে ক এর বিশ্লেষণী পরিণতিতে সঙ্গতিপূর্ণ সিদ্ধান্তে পৌঁছালেও ক সত্য বলে প্রমাণিত হয়েছে বলে দাবি করা চলবে না। এরকম ক্ষেত্রে আরও প্রাথমিক একটা সরল অপ্রকল্প নিয়ে আরম্ভ করতে হবে, যে প্রকল্পের সত্যতা সম্পর্কে দুই বিরোধী পক্ষই একমত। এরপর যদি অ থেকে যাত্রা শুরু করে সিদ্ধান্ত স্বরূপ ক প্রকল্পে পৌঁছানো যায়, তখনই শুধু ক প্রকল্প থেকে যে সিদ্ধান্ত টানা যায় তাকে সত্য বলে মানা চলবে। এ পদ্ধতিটি খাঁটি বৈজ্ঞানিক পদ্ধতিরূপে গৃহীত হয়েছে। পণ্ডিতদের মতে দার্শনিক জেনোর আলোচনায় এ পদ্ধতির প্রাথমিক আভাস পাওয়া যায়। উল্লেখ করা যেতে পারে যে প্লেটো তার পারমেনাইডিস নামক গ্রন্থে বলেছেন যে সক্রেটিসের যৌবনকালে জেনোর সাথে সক্রেটিসের সাক্ষাৎ হয়েছিল। আবার এরিস্টটলও জেনোকে ডায়ালেটিক বিচার পদ্ধতির স্রষ্টা বলে উল্লেখ করেছেন। সক্রেটিসের দার্শনিক, নৈতিক ও রাষ্ট্রনৈতিক মতের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তার বিরুদ্ধবাদীরা তার বিরুদ্ধে তরুণদের বিপদগামী করার অভিযোগ আনেন। বিচারে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেয়া হয়। খ্রিস্টপূর্ব 399 অব্দে তাঁকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। প্লেটোর দর্শন। গ্রিক দার্শনিক প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য। প্লেটো খ্রিস্টপূর্ব 427 অব্দে এথেন্সে জন্মগ্রহণ করেন এবং খ্রিস্টপূর্ব 347 অব্দে মৃত্যুবরণ করেন। মানুষের চিন্তার ওপর প্লেটোর প্রভাব গত 2400 বছর ধরে বিরামহীনভাবে কাজ করেছে। প্লেটোর নিজস্ব দর্শন সম্পর্কে সঠিকভাবে কিছু বলা কঠিন, কারণ এ বিষয়ে পণ্ডিতদের মতভেদ রয়েছে। প্লেটো খ্রিস্টপূর্ব 387 অব্দে বা তার অল্পকাল পরে এথেন্সে দার্শনিক ও বৈজ্ঞানিক গবেষণার জন্য একাডেমি নামে একটি শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান স্থাপন করেন। প্লেটো এখানে কোনো রকম পাণ্ডুলিপির সাহায্য না নিয়ে মুখে মুখে শিক্ষাদান করতেন। প্লেটোর লেখা 36টি বইয়ের সন্ধান পাওয়া গিয়েছে, তবে পণ্ডিতেরা মনে করেন এর মধ্যে কয়েকটি হয়তো প্লেটোর লেখা নয়। প্লেটোর রচনাভঙ্গির বৈশিষ্ট্য ছিল তিনি কথোপকথনের ভঙ্গিতে বইগুলো লিখেছিলেন। তার লেখা গ্রন্থসমূহের মধ্যে অ্যাপোলজি, রিপাবলিক, ফিডো, থিয়াটিটাস, পারমেনাইডিস, সফিস্ট, পলিটিকাস, ফাইলিবাস, লস প্রভৃতি গ্রন্থের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তার প্রথম ও শেষ গ্রন্থের রচনাকালের মধ্যে প্রায় 50 বছর পার্থক্য রয়েছে। পণ্ডিতেরা লক্ষ্য করেছেন যে প্লেটোর প্রথম দিককার রচনা এবং শেষ দিকের রচনার বক্তব্যের মধ্যে অনেক বিষয়ে গভীর ও মৌলিক পার্থক্য রয়েছে। মোটামুটিভাবে বলা চলে যে থিয়াটিটাস গ্রন্থের আগের ও
পরের রচনার মধ্যে প্রকাশিত চিন্তাধারার মৌলিক পার্থক্য রয়েছে। কোনো কোনো পণ্ডিত মনে করেন যে প্লেটোর প্রথম দিককার রচনায় সক্রেটিসের দর্শনের বিবরণ প্রদত্ত রয়েছে এবং শেষ দিকের রচনায় প্লেটোর নিজস্ব দর্শনের প্রকাশ ঘটেছে। তবে এ বিষয়ে সকল প্লেটো বিশারদগণ একমত নন। এ প্রসঙ্গে লক্ষণীয় যে অ্যারিস্টটল প্লেটোর দর্শনের যে বিবরণ দিয়েছেন তার সাথে প্লেটোর প্রথম দিককার রচনার বিবৃত দর্শনের কোনো মিল নেই। অ্যারিস্টটল সম্ভবত একাডেমিতে শিক্ষালাভকালে সরাসরি প্লেটোর মুখ থেকেই প্লেটোর নিজস্ব দর্শন সম্পর্কে অবহিত হয়েছিলেন। তবে প্লেটোর শেষ দিককার রচনা ফাইলিবাস গ্রন্থে অ্যারিস্টটলের বর্ণিত প্লেটোর দর্শনের কিছুটা ছাপ লক্ষ্য করা যায়। প্লেটো রাষ্ট্রপরিচালনা, শিক্ষা পদ্ধতি, নীতিশাস্ত্র, জ্ঞানতত্ত্ব প্রভৃতি বিভিন্ন বিষয়ে মত ও তত্ত্ব প্রদান করেন। প্লেটোর মতে যেটাকে আমরা পরিবর্তনশীল বাস্তব জগৎ বলে জানি সেটা সত্য জগৎ নয়। তার মতে ইন্দ্রিয়গ্রাহ্য জগতের যেসব বস্তু পরিবর্তিত হয় বা বিলুপ্ত হয় সেগুলো প্রকৃত সত্য নয়। সত্য হচ্ছে বস্তুহীন একটা আকার বা মূল আদল যার পরিবর্তন ঘটে না, যা চিরস্থায়ী। অ্যারিস্টটল প্লেটোর এই অভিমতকে সমালোচনা করেছেন। অ্যারিস্টটলের দর্শন। অ্যারিস্টটল প্লেটোর ছাত্র ও শিষ্য হলেও মৌলিক চিন্তার অধিকারী দার্শনিক ও বৈজ্ঞানিক হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব 384 অব্দে ইজিয়ান উপসাগরের উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত গ্রিক ঔপনিবেশিক নগরী স্ট্যাগিরাতে জন্মগ্রহণ করেন। 17 বছর থেকে 37 বছর পর্যন্ত তিনি এথেন্সে অবস্থিত প্লেটোর বিদ্যালয় একাডেমিতে অধ্যয়ন করেন। 37 বছর বয়স থেকে 49 বছর বয়স পর্যন্ত তিনি বিভিন্ন স্থানে ভ্রমণ করেন এবং কিছুকাল ম্যাসিডোনিয়ার যুবরাজ আলেকজান্ডারের শিক্ষাদানের কাজে নিয়োজিত থাকেন। জীবনের শেষ 12 বছর তিনি এথেন্সে লাইসিয়াম নামক বিদ্যালয় স্থাপন করেন এবং সেখানে বিদ্যাচর্চা ও গবেষণা কার্যে নিমগ্ন থাকেন। খ্রিস্টপূর্ব 322 অব্দে তার মৃত্যু হয়। অ্যারিস্টটলের দার্শনিক চিন্তাধারা শুরু হয়েছিল প্লেটোর দর্শন চিন্তাকে অবলম্বন করে। প্লেটোর মৃত্যু পর্যন্ত এবং অ্যারিস্টটলের মধ্যবয়স পর্যন্ত অ্যারিস্টটলের উপর প্লেটোর দর্শন প্রভাব স্থায়ী হয়েছিল। কিন্তু জীবনের শেষ 25 বছর তিনি নিজের উদ্ভাবিত একটি দর্শন ও জ্ঞানচর্চা পদ্ধতি অনুসরণ করেন। প্লেটো বাস্তব জগৎকে সামগ্রিকভাবে বিচার করতেন এবং তিনি যে জগৎ সম্পর্কে অনুসন্ধান করেছিলেন সেটি ছিল ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর বাইরে ভাব দ্বারা গঠিত কোনো এক জগৎ। অপরপক্ষে অ্যারিস্টটল বাস্তব জগৎকে পদার্থবিদ্যা, প্রাণীবিদ্যা, নীতিশাস্ত্র, রাজনীতি এবং মনস্তত্ত্ব এ কয়টি ক্ষেত্রে বিভক্ত করে বাস্তব জগৎকে বিচার বিশ্লেষণের কাজে অগ্রসর হয়েছিলেন। বাস্তব জগতের গবেষণার প্রতিটি ক্ষেত্রে তার অনুসৃত পদ্ধতির মূল কথা ছিল উপাত্ত বা ঘটনাবলী পর্যবেক্ষণ। জীবতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে তিনি নিখুঁতভাবে উপাত্ত সংগ্রহের উদ্দেশ্যে প্রাণীদেহের অঙ্গ প্রত্যঙ্গ কেটে প্রাণীদেহের ভেতরের অবস্থা পর্যবেক্ষণ করতেন। এক্ষেত্রে আধুনিককালের পরীক্ষামূলক বৈজ্ঞানিক গবেষণার সাথে অ্যারিস্টটলের পদ্ধতির মিল আছে। অ্যারিস্টটলের গবেষণার উদ্দেশ্য ছিল তার অনুসন্ধানের অধীন উপাত্তসমূহের কোনো বিকৃতি না ঘটিয়ে তাদের সম্পর্কে একটা সাধারণ তত্ত্বের উদ্ভাবন করা। প্রাণীবিদ্যা সংক্রান্ত গ্রন্থে তিনি লেখেন যে কোনো বিষয়ে সত্য উদ্ঘাটনের প্রক্রিয়া হবে ওই দলভুক্ত সমস্ত প্রাণীর সাধারণ গুণসমূহের বর্ণনা প্রদান এবং তারপর ওই গুণসমূহের ব্যাখ্যা প্রদানের চেষ্টা করা। অ্যারিস্টটল অতি উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক মানসিকতা অর্জন করেছিলেন। প্রথমত তিনি ভিন্ন ভিন্ন বিজ্ঞানের বা গবেষণার বিষয়সমূহের মধ্যে পার্থক্যের সীমারেখা নিরূপণ করেছিলেন এবং তাদের ভিন্ন ভিন্ন নাম প্রদান করেছিলেন। বিজ্ঞানের ওইসব শাখা এখনও ওইসব নামেই পরিচিত রয়েছে, যথা পদার্থবিদ্যা, জীববিদ্যা প্রভৃতি। দ্বিতীয়ত, তিনি তার আলোচিত প্রতিটি বিষয়ে বৈজ্ঞানিক গবেষণার নিয়মাবলী সততার সাথে মেনে চলতেন। অবশ্য অনেক সীমাবদ্ধতার মধ্যেই তাকে কাজ করতে হয়েছে। তাঁর কালে বৈজ্ঞানিক গবেষণার উপযোগী যন্ত্রপাতি বিশেষ কিছু ছিল না এবং বৈজ্ঞানিক যুক্তি প্রক্রিয়াকে তাকেই উদ্ভাবন বা আবিষ্কার করতে হয়েছে। অ্যারিস্টটলের বৈজ্ঞানিক পদ্ধতির সারসত্তা এবং তার প্রদত্ত শিক্ষার ধারা অব্যাহত থাকলে তার ফলে গ্রিসে বৈজ্ঞানিক গবেষণা ও বৈজ্ঞানিক আবিষ্কারের প্রভূত বিকাশ ঘটতে পারত। প্রকৃতি বিষয়ে গবেষণার যৌক্তিকতা এবং তার একটি পরিকল্পনাও তিনি প্রদান করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তার শিক্ষার সারবস্তু এবং তার প্রদর্শিত বৈজ্ঞানিক পদ্ধতি তার শিষ্যরা অনুসরণ করেনি। এর একটা কারণ এ হতে পারে যে খ্রিস্টপূর্ব 323 অব্দে আলেকজান্ডারের মৃত্যু সংবাদ পেয়েই অ্যারিস্টটল যখন দ্রুত এথেন্স ত্যাগ করেন তখন তিনি তার রচিত গ্রন্থসমূহও সাথে করে নিয়ে যান। খ্রিস্টপূর্ব 322 অব্দে এথেন্স থেকে দূরে অ্যারিস্টটলের মায়ের দেশে ইউরিয়া দ্বীপে যখন তার মৃত্যু ঘটে
তারপর থেকে 200 বছর পর্যন্ত এরিস্টটলের রচনাসমূহ লোকচক্ষুর অগোচরে বাক্সবন্দী হয়ে পড়েছিল। এরিস্টটলের শিষ্যরা এ সময়ে গুরুর গ্রন্থাবলীর সহায়তা থেকে বঞ্চিত হয়ে দ্রুত তার বৈজ্ঞানিক কৌতূহল সমৃদ্ধ প্রেরণা প্রভাবকে রক্ষা করতে অসমর্থ হয়ে পড়েন। এরিস্টটলের অনুগামী পেরিপেটেটিক গোষ্ঠী ক্রমশ একটি গোড়া মতবাদের অনুগামী হয়ে ওঠে। 200 বছর পরে যখন এরিস্টটলের রচনাবলীকে পুনরুদ্ধার করা সম্ভব হল, তখন তার মূল্য উপলব্ধি করা পণ্ডিতদের পক্ষে বা এরিস্টটলের অনুগামীদের পক্ষে সম্ভব হল না। এরিস্টটলের শিক্ষাকে নতুন গবেষণার কাজে প্রয়োগ করার পরিবর্তে তার গ্রন্থাবলীকে জ্ঞানের চরম বিকাশ রূপে গণ্য করা হল। এরিস্টটল তার সাময়িক বা আপাত সিদ্ধান্তকে কখনও চূড়ান্ত সত্য বলে দাবি করতেন এমন মনে করার কোনো সঙ্গত কারণ নেই, কিন্তু তার অনুগামী এবং উত্তরসূরীরা এরিস্টটলকে সকল পণ্ডিতদের গুরু নামে অভিহিত করলেন এবং এরিস্টটলের গ্রন্থাবলীতে বিধৃত সকল কথাকে পরিপূর্ণ জ্ঞানের চূড়ান্ত প্রকাশ বলে গণ্য করলেন। জ্ঞান অনুসন্ধানে প্রেরণাদানকারী হিসেবে এরিস্টটলের মৃত্যু ঘটল। এরপর থেকে এরিস্টটলকে চূড়ান্ত জ্ঞানের উৎস হিসেবেই গণ্য করা হলো। এভাবে একজন মহান গবেষককে গবেষণা প্রক্রিয়ার প্রতিবন্ধক শক্তিতে পরিণত করা হলো। বহু শতাব্দী ধরে এরিস্টটলকে এই দুর্ভাগ্যের বোঝা বহন করতে হলো। বহু যুগ ধরে পেরিপেটেটিক গোষ্ঠী এরিস্টটলকে জ্ঞানের আধার রূপে প্রচার করল। মধ্যযুগে ইউরোপে এরিস্টটলকে খ্রিস্টীয় ধর্মযাজকরাও জ্ঞানীদের গুরু হিসেবে গ্রহণ করে নিলেন। অবশেষে 16 শতকে এরিস্টটলের বিরুদ্ধে বিদ্রোহ করে তবেই মাত্র আধুনিক বিজ্ঞান নিজেকে প্রতিষ্ঠিত করতে পারল। অথচ প্রকৃতপক্ষে এরিস্টটল ছিলেন সর্বকালের শ্রেষ্ঠ বৈজ্ঞানিক মনোভাবাপন্ন ব্যক্তিদের মধ্যে একজন। এরিস্টটলের বাস্তব তথ্যের প্রতি গভীর আস্থা ছিল এবং ওইসব তথ্যকে তাদের গুণ অনুসারে শ্রেণীবদ্ধ করতে তিনি গভীরভাবে আগ্রহী ছিলেন। এরিস্টটল যখন শেষ বয়সে বৈজ্ঞানিক মানসের অধিকারী হন, তখন তিনি প্লেটোর প্রচারিত আইডিয়ার ধারণা পরিত্যাগ করেন। এরিস্টটলের কথা ছিল অনেকটা এরকম, একটি বিশেষ জিনিস তার সার্বজনীন রূপের মধ্যে সম্পর্ক আছে এই যে, একই জাতীয় পদার্থ আমাদের ইন্দ্রিয়ে বারবার যে অনুভূতি সৃষ্টি করে সেটা প্রথমে স্মৃতির পর্যায়ে এবং পরে অভিজ্ঞতার পর্যায়ে উন্নীত হয় এবং এভাবেই ওই সকল একজাতীয় পদার্থের সার্বজনীন রূপ ধারণা আমাদের মনে গড়ে ওঠে। এ সকল ধারণা নির্মাণ করে আমরা আমাদের পক্ষে বোধগম্য একটা জগৎ গড়ে তুলি এবং এটিই আমাদের জ্ঞানময় জগৎ। আর এ জগতের মাধ্যমেই আমরা যুক্তিতর্কে লিপ্ত হতে পারি এবং যথাযথ যুক্তি প্রক্রিয়া ব্যবহার করতে পারি। জ্ঞানের জগতে এরিস্টটলের এটি একটি শ্রেষ্ঠ অবদান যে তিনি এ সকল পদ্ধতি রচনা করেন এবং তিনিই প্রথম এ সকল বিধিনিয়ম প্রবর্তন করেন এবং তিনিই যুক্তিবিজ্ঞানের আবিষ্কার করেন। তার আগেও যুক্তিতর্কের ব্যবহার প্রচলিত ছিল এবং প্লেটোর কথোপকথনমূলক পুস্তকসমূহে যুক্তিবিদ্যার পদ্ধতি এবং নিয়মাবলীর দৃষ্টান্ত পাওয়া যায়। কিন্তু এরিস্টটলই সর্বপ্রথম সুস্পষ্টভাবে এ সকল নিয়ম বিবৃত করেন এবং সিলোলিজম নামক ন্যায়শাস্ত্রের যুক্তিধারার আবিষ্কর্তা হিসেবে দর্শন চিন্তার ইতিহাসে তিনি একটি স্থায়ী আসনের দাবিদার। সিলোলিজম যুক্তি প্রক্রিয়ায় দুটি তথ্য বা প্রতিজ্ঞা থেকে স্থিরকৃত একটি সিদ্ধান্তে পৌঁছাবার প্রক্রিয়া বর্ণিত হয়েছে। এরিস্টটলের চিন্তাধারার মধ্যে যে সাধারণ দৃষ্টিভঙ্গি সর্বদা বিদ্যমান ছিল তা হল বিবর্তন বা পরিবর্তনের ধারণা। তিনি ধারণাকে জেনেসিস নামে বর্ণনা করেছেন, বর্তমানকালে ইংরেজিতে যে শব্দের অর্থ হল উৎপত্তি। সব জিনিসেরই পরিবর্তন এবং বৃদ্ধি আছে, এ কথাটাই এরিস্টটল বলতে চেয়েছেন। এরিস্টটলের এ ধারণাটা পদার্থবিদ্যা নামক গ্রন্থে বিশদভাবে বর্ণিত হয়েছে। জীববিদ্যা বিষয়ে অনুসন্ধানের ফলে তার মনে পরিবর্তন ও বিবর্তনের ধারণা সৃষ্টি হয়েছিল, অথবা সাধারণভাবে দার্শনিক অনুসন্ধানের ফলে তিনি বিবর্তন তত্ত্বে বিশ্বাসী হন এবং ওই তত্ত্বের প্রয়োগক্ষেত্র খুঁজতে গিয়ে তিনি জীববিদ্যা অধ্যয়ন করেন। জীববিদ্যা বিষয়ে অনুসন্ধানের ফলে তার মনে পরিবর্তন বা বিবর্তনের ধারণা সৃষ্টি হয়েছিল অথবা সাধারণভাবে দার্শনিক অনুসন্ধানের ফলে তিনি পরিবর্তনের তত্ত্বে বিশ্বাসী হন এবং ওই তত্ত্বের প্রয়োগক্ষেত্র খুঁজতে গিয়ে তিনি জীববিদ্যা অধ্যয়ন করেন, এ প্রশ্নের মীমাংসা করা কঠিন। তবে জগতের পরিবর্তনশীলতা ও বিকাশ বা বৃদ্ধি সম্পর্কে এরিস্টটলের যে সুনিশ্চিত বিশ্বাস ছিল, প্লেটোর চিন্তার সাথে এরিস্টটলের চিন্তার মূল পার্থক্য ছিল এটি। একটি জিনিস যে রূপ নিয়ে আমাদের সামনে এসে উপস্থিত হয় সেই স্থির রূপটিতেই প্লেটোর আগ্রহ ছিল। একটা জিনিস ক্রমিক পরিবর্তনের মাধ্যমে একটা কিছুতে পরিণত হয়েছে, এ পরিবর্তনের প্রতি প্লেটোর আগ্রহ ছিল না। পরিবর্তনশীলতা হচ্ছে ভ্রান্ত ইন্দ্রিয় অনুভূতি দিয়ে গড়া মিথ্যা ও অস্থায়ী জগতের অংশ।
প্লেটো এক স্থায়ী ও সত্য জগতের ব্যাখ্যা করতে চেয়েছিলেন গণিতের সত্যের ভিত্তিতে, আর তার জগতের ভিত্তি ছিল গণিতের সংখ্যা। তাই প্লেটোর জগৎ ছিল এক স্থির, অচল ও অপরিবর্তনশীল জগৎ। অ্যারিস্টটলের জগৎ কিন্তু সচল, অস্থির ও পরিবর্তনশীল। তার জগতে সব বস্তুই বিকাশমান অবস্থায় আছে। তিনি বলতেন, প্রত্যেক জিনিসেরই ধর্ম হচ্ছে তার অন্তর্নিহিত সুপ্ত ক্ষমতা অনুযায়ী বিকাশ লাভ করা। অ্যারিস্টটল বলতেন, প্রত্যেক জিনিস তার সুপ্ত প্রকৃতি অনুযায়ী বিকাশ লাভ করে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায়, এবং এভাবে প্রত্যেক বস্তু তখন তার পূর্ণ বিকশিত রূপ প্রাপ্ত হয়। তখন সেটাকেই তার আসল প্রকৃতি বলে গণ্য করা চলে। অ্যারিস্টটলের এই মতের পেছনে অবশ্য টেলিওলজি বা উদ্দেশ্যমূলক মতবাদের অস্তিত্ব লক্ষ্য করা যায়। অর্থাৎ অ্যারিস্টটল বলতে চাইছেন, পরিবর্তনটা ঘটে এ কারণে যে পরিবর্তনই জগতের নিয়ম। বরং তার মতে, জগতের প্রত্যেকটি জিনিস যাতে পূর্বনির্ধারিত কোনো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পারে, সে প্রয়োজনই জগতের পরিবর্তন ঘটে। অ্যারিস্টটলের এই উদ্দেশ্যবাদ বা টেলিওলজিকে অবশ্য আধুনিক বিজ্ঞান বর্জন করেছে। অ্যারিস্টটল নীতিশাস্ত্র এবং রাজনীতি সম্পর্কে যে সকল অভিমত ব্যক্ত করেছিলেন, পরবর্তীকালের চিন্তাধারাকে তা দীর্ঘকাল ধরে বিরামহীনভাবে প্রভাবিত করেছিল। বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্তই। কথা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আপনার সন্তানের হাতে খেলনা হিসেবে বন্দুক, ছুরি, পিস্তল ইত্যাদি না দিয়ে তার হাতে সুন্দর একটি বই তুলে দিন। বই পারে আমাদের ভেতরের অন্ধত্বকে ঘুচিয়ে আমাদের মনুষ্যত্বকে জাগিয়ে তুলতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো শুভ বিদায়।